আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে আমার আজকের প্রোগ্রামটি যারা দেখছেন, সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সকলকে হানাফি মুসলিম টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দয়া করে আমার ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সম্মানিত দর্শক শ্রোতা, সেই বিষয়ে ঢোকার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, মেহরবানি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর কথা না বাড়িয়ে মূল কথা শুরু করছি। সম্মানিত দর্শক শ্রোতা, আহলে সুন্নাতুল জামাত এটা মুসলমানদের জামাত, সত্যিকারের আহলে সুন্নাতুল জামাত আমরা যারা করি, আমাদের ভিতরে আরেকটা দল রয়েছে যারা সুন্নি নামদারি সিন্নিকোরেরা রয়েছে। এই সুন্নি নামদারি সিন্নিকোরদের ভিতরে উল্লেখযোগ্য কয়েকজন বক্তা রয়েছে, যেমন হাসানুর রহমান হুসাইন নকশবন্দি এবং ডক্টর এনায়েতুল আব্বাসি এবং মুক্তি আলাউদ্দিন জিহাদি, এরপরে তাহিরি আঙ্কেল, অর্থাৎ এরা খুব ভাইরাল। মুক্তি অলিউল্লাহ সাহেব, মুক্তি অলিউল্লাহ আশিকি সাহেব, এরা আসলে ভাইরাল, সবাই এদের মোটামুটি ফেসটা ভালো করে চিনে। তো এ ধরনের বক্তাদের ভিতরে মোটামুটি সবাই যতটুকু একটু সামঞ্জস্যতা রেখে কথা বলে বা মনে করেন সবার কথাবার্তা একটু ধারাবাহিকতা ঠিক থাকলেও, কিন্তু এই সুন্নি বক্তাদের মধ্যে হাসানুর রহমান হুসাইন নকশবন্দি এই বেয়াদব প্রতিনিয়ত কওমি ওলামায়ে কেরামদেরকে নিয়ে বাজে মন্তব্য করেই যাচ্ছে, বাজে রকম ভাষা ব্যবহার করছে, যা মনে আসতেছে তাই ব্যবহার করতেছে এই হাসানুর রহমান হুসাইন নকশবন্দি এই সিন্নিকোর। সম্মানিত দর্শক শ্রোতা, এই সিন্নিকোর কয়েকদিন আগে আল্লামা আহমদ শফি সাহেবকে তেতুল হুজুর বলেছেন, এই সিন্নিকোর আল্লামা আহমদ শফি সাহেবকে ঘুখোর, অর্থাৎ ময়লা ময়লাখোর বলেও গালাগালি করেছে এই হাসানুর রহমান হুসাইন নকশবন্দি। তো সম্মানিত দর্শক শ্রোতা, পরিশেষে সে অবশেষে এবার তাবলিগ জামাতকে নিয়েও সে বাজে মন্তব্য করতে পিছপা হননি, সে অবশেষে তাবলিগ জামাতকে নিয়েও বাজে মন্তব্য করেছে। সম্মানিত দর্শক শ্রোতা, চলুন আমরা স্ক্রিনে সেই ভিডিওটি দেখে আসি। তাবলিগালারা দেখবেন আবার খুব ভালো ভালো খায়, হ্যাঁ, বিরিয়ানি বিরিয়ানি ভালো ভালো তরকারি মাছ মাংস খুব ভালো খায়, খাক, এটা লয় আমরা কোনো আপত্তি নাই। কারণ মোমেন কম খায়, বেশি আল্লাহর ইবাদত করে, আর হেতারা বেশি খায় বেশি হইয়া গুম যায়। হ্যাঁ, মোমেনের খাসিয়ত দেখিনি আমি, খালি গাঁটি একটা লয়ে ঘুরতে ঘুরতে ফিডের গুজ বাড়াইয়া লাইল। এ বেচারা বালা বালা রাতে হঠাৎ করে বিরিয়ানি খাইছে আর হয়েছে ডায়াবেটিসের রোগী, রাত তিনটা বাজে গেছে ফ্যাট খারাপ, চিন্তা করে ফ্যাট যখন খারাপ হয়েছে অসুবিধা কি, মধ্যে দিলে বাথরুমে যাবে, কিন্তু ছুটি ছাড়া তো যাওয়া যাইব না। আমি দেখেছি ছুটি নিয়ে যাইতে মন ডাকো তো দেওয়া যাইতো না, কারণ শিখিয়ে দিছে বড় হইলে কয় আনবো। এবার আমির হিত অনুযায়ী আমির তো ঘুম যায়, আমির তো পুরা ঘুম, ফ্যাট খারাপ হইলে আরো ভালো মতো বইয়া থাকলে ভাড়া করে কামড় দেয় না, কামড় দিছে না তিনটা অন্ধ, এত খবর নাই কাজারকে, তুই দিনে আরো কিনে নিয়েছ, তুই এখন ঘুম দেখতে আস, আর তো অবস্থা খারাপ, সাইডটা ফার্স্টটা দশটা মানে আর ফ ব্যাটির না চাইতে আছে বিশটা, বাবা তোর আল্লাহ দোয়া লাগে তুই আর একটু ছুটি নাইলে মসজিদ খারাপ, আর হ্যাঁ তো ঘুম যায়, এত করতে পারবো নি, হ্যাঁ তো ঘুম ঘুম যায় ঘুমাই দিয়েছ, এখন ছুটি দিতি না কিরিয়া মসজিদে তো করেন তাই তোমার সায়াদ, হ্যাঁ আমিরের কিনার একটা বদনা আছে, বদনা অজু করেন না বদনা আর কি, তো কিরব আর মুরব্বী মানুষ বদনাথ কাম সাচ্ছে, তব আমিরের কথা অমান্য করে ফজরের নামাজ আজান দে মুয়াজ্জিনি, আসসালাতু খায়রুম মিনান নাওম,
আমি সবের ঘুম ভাঙছি, ঘুম ভাঙছে সব ডলে আর উড়ে বদনা ডাল তোকে সালকি দিয়ে খায় থুইলাম খালি, এটা ওজন লাগে খা কয় না। মনে হয় কেউ আমার খেদমত করণের লাগা ওজ করণের লাগে মনে ফানি ভরিয়ে মিটিছে। আজানো দিয়া লাগছে নামাজের সময়ে। তো সম্মানিত দর্শক শ্রোতা, ভিডিওটি অনেক বড়, আমি অল্প কিছু অংশ আপনাদেরকে দেখিয়েছি কাটসাট করে। কেউ যদি এই ভিডিওর লিঙ্ক পেতে চান তাহলে আমার কাছে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে ভিডিওর লিঙ্ক দিয়ে দিব এবং আমি যতটুকু দেখেছি বাকি পুরো ভিডিওটি আপনারা দেখতে পারবেন। সম্মানিত দর্শক শ্রোতা, দেখেন এরা আলেম নামধারী, আলেম নামের কলঙ্ক, এদেরকে যদি আলেম বলে সত্যিকার আলেমদেরকে আমরা কি বলবো। দেখেন এরা যদি একজন আলেম হয়ে যদি অন্য একজন আলেমকে বা ইসলামিক অন্য সংগঠন বা ইসলামের যেই সমস্ত সংগঠনের মাধ্যমে ইসলামের উপকার হচ্ছে, মানুষ মদ জুয়া ফেন্সিলিল থেকে ফিরে অন্ততপক্ষে নামাজি হচ্ছে, রসুল্লাহ সাল্লাহ আসলামের সুন্নত ধরতেছে, এরকম সংগঠনগুলোর ব্যাপারেও তারা মন্তব্য, বাজে মন্তব্য করতে দ্বিধা করছে না। তো সম্মানিত দর্শক শ্রোতা, এই সমস্ত আলেম নামদারি সুন্নি নামদারি সিন্নি কুরদের থেকে সকলেই সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। অবশ্যই তাকে কি করা যায় এটা আপনারা মন্তব্য করবেন, আমি আর কিছু বললাম না। আপনারা এই মন্তব্যে যার যা মনে হচ্ছে আপনারা লিখে যান, হ্যাঁ আপনারা লিখতে পারেন, আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা রয়েছে, আপনারা সেখানে প্রতিবাদ করতে পারবেন। আর এ ধরনের বক্তাদের থেকে অবশ্যই, এদের আলোচনা শোনা থেকে বিরত থাকবেন, এদের থেকে কমপক্ষে 100 গজ দূরে থাকবেন, যাতে করে এদের ভাইরাস আপনাকে আমাকে আক্রমণ করতে না পারে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আগামী পর্বে যে ভিডিওটি নিয়ে আসবো সেটা হলো সুন্নি নামধারী এক সিন্নি কোরকে বাহাসের ভিতরে হেরে যাওয়ার পরে পাবলিক এমন ধোলাই দিছে, যেই ধোলাই দিছে সেই ধোলাই সহকারে ভিডিওটা আমি আপনাদের সামনে পরবর্তী ভিডিও নিয়ে আসবো। তাই আমার ভিডিওটি যদি নিয়মিত পেতে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি আবারাকাত।